আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নে সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। একুশে বইমেলায় আলোচিত অভিজিৎ হত্যা মামলার রায় আজ। ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান বেলা ১২টার দিকে এ মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে। মামলার উগ্রপন্থী ছয় আসামি সবার সর্বোচ্চ শাস্তি চেয়েছেন রাষ্ট্রপক্ষ। মামলার আসামিরা হলেন সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ওরফে জিয়া, মোজাম্মেল হোসাইন ওরফে সাইমন ওরফে শাহরিয়ার, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব, আরাফাত রহমান ওরফে সিয়াম, আকরাম হোসেন ওরফে হাসিব এবং উগ্রপন্থী ব্লগার শফিউর রহমান ফারাবি। ছয় বছর আগে বইমেলা থেকে ফেরার পথে বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। দর্শক, এই মুহূর্তে জজকোট এলাকায় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী খান আলামিন। আলামিন, আজ তো অভিজিৎ হত্যা মামলার রায়, তো রায় কখন নাগাদ হতে পারে, সেই সাথে মামলা ও বিচার প্রক্রিয়া সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আফসানা, এখন থেকে ঠিক পাঁচ মিনিট আগে এই মামলার যে আসামিরা রয়েছে, মোট ছয়জন আসামি, এর মাঝে দুইজন আসামি পলাতক আর বাকি চারজন কারাগারে আছে। সেই চার আসামিকে সকালবেলাতেই আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছিল। এই পাঁচ মিনিট আগে আমরা দেখেছি যে তাদের চারজনকে এজলাসে তোলা হয়েছে, অর্থাৎ বলা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই রায় পড়া শুরু করবেন সন্ত্রাস বিরোধী যে বিশেষ ট্রাইব্যুনাল রয়েছে, ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান। তো এই মামলা সম্পর্কে যদি একটু বলি, ২০১৫ সালের ঘটনা, ২৬ ফেব্রুয়ারি বইমেলা যখন চলছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে রাত ৮:৩০টার দিকে তাকে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায় এবং তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় তার পরদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার বাবা অজয় রায় তিনি মামলা করেছিলেন শাহবাগ থানায়, এবং মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে বিচার প্রক্রিয়াটি শুরু হয়েছিল ২০১৯ সালের ১৩ মার্চ, অর্থাৎ আজকে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি। প্রায় ২ বছর সময় লেগেছে বিচার প্রক্রিয়ার যেই আনুষ্ঠানিকতা সেগুলো শেষ করতে, এবং তারপরে আজকে রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছিল গত ৪ ফেব্রুয়ারি। তো শুনানির সময় যুক্তিতর্ক যখন উপস্থাপন করা হচ্ছিল তখন রাষ্ট্রপক্ষের যারা গেছেন তারা বলেছেন যে তারা সব ধরনের যুক্তি প্রমাণ দিয়ে তারা বিষয়টি আদালতের কাছে প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে এই হত্যাকাণ্ডের সাথে এই ৬ জন সরাসরি জড়িত এবং তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। জি আলামিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী খান আলামিন। নবম দিনের মতো চলছে করোনা ভ্যাকসিন কার্যক্রম। রাজধানী সহ সারা দেশে আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। গেল ২৪ ঘন্টায় বিএসএমএমইউতে টিকা নিয়েছেন ১২০০ জন। এখন পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন করেছেন ২০,৩০,০০০ মানুষ। গত ৮ দিনে টিকা গ্রহণ করেছে ১১ লাখের বেশি মানুষ। এখন পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে ১৫০ জনের বেশি মানুষের মধ্যে। উৎসব মুখর পরিবেশে করোনা মুক্তির লড়াইয়ে অংশ নিচ্ছেন আগ্রহীরা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী আশিকুল আলম, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। আশিক, করোনা টিকা নিতে হাসপাতালগুলোতে সাধারণ মানুষের চাপ কেমন দেখছেন? আপনার ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকেই রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অবস্থান করছি, এবং আমরা যেমনটা দেখছিলাম যে সকাল থেকেই কিন্তু এখানে প্রচণ্ড ভিড় ছিল। এখন যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এখন কিন্তু ভিড়টা একটু কমেছে আর কি, চাপটা কমেছে। তবে যারা এখানে টিকা নিতে এসেছেন তাদের সাথে কথা বলে যেমনটা আমরা জানতে পেরেছি, তাদের মধ্যে অনেকে বিষয়টা বলছিলেন যে অনলাইনে যখন রেজিস্ট্রেশন করা হয় সেক্ষেত্রে এই রেজিস্ট্রেশন করার প্রক্রিয়ার মধ্যে তাদের একটু জটিলতা তৈরি হয়, এরকম যে তারা কনফার্মেশন যে মেসেজটা পান সেই মেসেজটা পেতে একটু সময় লাগে। তো সেক্ষেত্রে যদি এটাকে একটু দ্রুত করা যায় তাহলে হয়তো তারা অনেকে আতঙ্কের মধ্যে থাকেন যে আসলে তারা করোনা টিকাটা পাবেন কি পাবেন না এরকম।
তো সেক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টেকনোলজি বিভাগের অধ্যাপক আতিকুর রহমানের সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এটা অধৈর্য হবার মতো কোনো কিছু নেই, কারণ সারা বাংলাদেশ থেকেই সকলে এই একই সাথে যেহেতু এখানে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে একটু জটিলতা তৈরি হতেই পারে। তবে সবাই টিকা পাবেন এবং সবাই এই রেজিস্ট্রেশন করার জন্য তাদের যেটুকু সময় এসে সময় পর্যন্ত তাদেরকে ধৈর্য ধরার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি আফসানা, যে এখানে প্রতিদিন যে 1200 জন মানুষের টিকা দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে, কিন্তু যদি চাপ বেশি থাকে তাহলে সেক্ষেত্রে তারা 1200 অধিক মানুষকেও এখানকে টিকা দিয়ে থাকেন। আতিকুর রহমান জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন আশিকুল আলম। পুরনো ঢাকার শ্যামবাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআরডব্লিউটিএ। দর্শক, এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এ আর বাদল। বাদল, উচ্ছেদ অভিযান কখন নাগাদ শুরু হয়েছে এবং কতগুলো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে পর্যন্ত জানাবেন। আফসানা, কিছুক্ষণ আগে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা যেখানে দেখতে পাচ্ছেন এই একটি স্থাপনাতেই কেবলমাত্র অভিযান শুরু হয়েছে। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক গুলজার আলী। তিনি আমাদের এখানে যারা এই সীমানা পিলারের মধ্যে যেসব স্থাপনা রয়েছে, যে ভেকুটি আসলে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সেটির তদারকি করছেন তিনি। গতকাল এখানে 18টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমরা যেটি জেনেছি যে এখানে বুড়িগঙ্গা নদীর তীরে যে সীমানা পিলার রয়েছে, সেই সীমানা পিলারের ভিতরে থাকা অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলা হবে। এটি আপাতত সদরঘাট থেকে যে শ্যামবাজার, সদরঘাটের শ্যামবাজার এলাকা থেকে শ্মশানঘাট পর্যন্ত যে জায়গা রয়েছে সেই জায়গা পর্যন্ত এই নদীর তীরের যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ অভিযান করা হবে। তো আজকে এখন পর্যন্ত বড় কোনো স্থাপনা উচ্ছেদে আমরা দেখিনি যে এখানে এই সীমানার ভিতরে অবৈধভাবে পড়েছে। তো অভিযান চলমান রয়েছে, এটি বিকেল পর্যন্ত চলবে, 5টা পর্যন্ত অভিযান চলবে, পরে সংবাদে আরও আপডেট জানিয়ে দেব। আফসানা জি, বাদল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ ঢাকার শ্যামবাজার এলাকা থেকে সেখানকার উচ্ছেদ অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী এ আর বাদল। চতুর্থ দফায় দ্বিতীয় দিনে চট্টগ্রাম থেকে 1006 জন রোহিঙ্গাকে নিয়ে নোয়াখালীর ভাসানচরে রওনা হয়েছে নৌবাহিনীর 3টি জাহাজ। সকাল 10টার পর তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয় জাহাজগুলো। এর আগে তাদেরকে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে এনে চট্টগ্রামে রাখা হয়। গতকাল সোমবার চট্টগ্রাম থেকে 2010 জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। এর আগে 3 দফায় ভাসানচরে স্থানান্তর করা হয়েছে 6688 জন রোহিঙ্গাকে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ ঢাক ঢোল কাঁসর শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ। তবে করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে পূজার আয়োজন করা হয়েছে মণ্ডপে মণ্ডপে। শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে সীমিত পরিসরে পূজার উৎসব হচ্ছে। সনাতন ধর্মমতে জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী ভক্তদের মানবীয় চেতনায় উদ্দীপ্ত করতে প্রতি বছর পৃথিবীতে আবির্ভূত হন। এদিকে মানিক মিয়া অ্যাভিনিউ রাজধানী উচ্চ বিদ্যালয় সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শনে এসে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার জানান, ক্রিস্টি কালচারে সমৃদ্ধ বাংলাদেশ সব ধর্মাবলম্বীদের উৎসব পার্বণে এক হয়ে যাপন করে, যা বিশ্বের কাছে অনুকরণীয়। All religion as truth and celebrates all religion together showcases why Bangladesh is a role model for the world and Bangladesh's success will be a role model for the world. বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন আল জাজিরার মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন জনগণ প্রত্যাখ্যান করেছে। আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে আর্মি অ্যাভিয়েশনের বেসিক কোর্সের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন সেনাপ্রধান। এ সময় তিনি ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পরিবারের সদস্যদের বিষয়ে তিনি বলেন,
আইনি অব্যাহতি পাওয়ার পরই বিয়ের অনুষ্ঠানে ভাইয়াজ এসেছিল। সংবাদ সম্মেলন করে সব জানানো হবে। আল জাজিরা যা করেছে সেটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেন তিনি। সেনাবাহিনী একটা অত্যন্ত প্রশিক্ষিত এবং ওয়েল মোটিভেটেড একটা ফোর্স, আগের থেকে অনেক বেশি সুসংহত। সেনাবাহিনী চেইন অফ কমান্ড অত্যন্ত ইফেক্টিভ এবং সেনাবাহিনীর প্রতিটা সদস্য ঘৃণা হওয়ারে এই ধরনের অপচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে অতীতে, এখনও করছে এবং বর্তমানে যা আছে তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে যাচ্ছে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।